সুপ্রিয় বন্ধুরা, সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এছাড়া অন্যান্য ক্লাসে রচনা প্রসঙ্গের উপর একটি প্রশ্নপত্র এসে থাকে, অর্থাৎ প্রশ্নপত্রে রচনা সম্পর্কিত একটি প্রশ্ন থাকে, যার মান পরীক্ষার প্রশ্নপত্রে 10 দেওয়া হয়ে থাকে। এই ভিডিওতে কেবলমাত্র চরিত্র গঠনের খেলাধুলা ও ছাত্র সমাজ এই রচনাটি পরীক্ষার প্রশ্নপত্রে কেমনভাবে লিখলে তোমরা সম্পূর্ণ পাবে তা আলোচনা করব। তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থেকো। ভিডিও দেখা শেষে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেল তুলতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো, চরিত্র গঠনের খেলাধুলা বা খেলাধুলা ও ছাত্র সমাজ এই রচনাটি কিভাবে লিখলে পরীক্ষায় সম্পূর্ণভাবে দেখে নেওয়া যাক। খেলাধুলা ও ছাত্র সমাজ এই রচনাটি অথবা হিসেবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে নানাভাবে আসতে পারে, যেমন চরিত্র গঠনের খেলাধুলা অথবা খেলাধুলার উপকারিতা অথবা শরীর চর্চা ও খেলাধুলা। তবে পরীক্ষার প্রশ্নপত্রে খেলাধুলা ও ছাত্র সমাজ সম্পর্কিত যে প্রশ্নটি আসুক না কেন, তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে এই রচনাটি লিখবে। এই রচনাটির সূচনা অংশে অর্থাৎ ভূমিকা অংশ লেখার পূর্বেই তোমরা প্রথমে একটি মনীষীর উদ্ধৃতি দিয়ে দিবে। এই রচনায় ভূমিকা অংশে মনীষীর উদ্ধৃতি হিসেবে যে কোয়েশনটি দিয়েছি সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা। যেমন রয়েছে, দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না, আমাদিগকে উহা বদলাইয়া সবল মস্তিষ্ক হইতে হইবে। তোমরা সবল হও, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলে তোমরা স্বর্গের সমীপবর্তী হইবে। লেখা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই উদ্ধৃতি তোমাদের হুবহু মুখস্থ করতে হবে, এখানে তোমাদের বাণী লেখা চলবে না, এবং এই উদ্ধৃতি লিখলে তোমরা অবশ্যই অতিরিক্ত নম্বর পাবে। এরপরে ভূমিকা অংশটি তোমরা লিখবে। ভূমিকা অংশটি তোমরা দেখে নাও কিভাবে লেখে দেওয়া হয়েছে। সুস্থ দেহ ও সুস্থ মনের সামগ্রিক স্বচ্ছন্দ বিকাশে একজন মানুষের ব্যক্তিত্ব পরিস্ফুট হয়। সুস্থ শরীর এবং সুস্থ মন বজায় রাখার সার্থকতম মাধ্যম হলো দেহচর্চা, ব্যায়াম ও খেলাধুলা। বোধ করি সেই কারণেই হেলথ ইজ ওয়েলথ কথাটি আজ সর্বজন বিদিত। ছাত্রজীবন যদি শিক্ষার সঙ্গে সঙ্গে শৃঙ্খলা, লড়াই করার মানসিকতা, সহমর্মিতা, নীরব শরীর গড়ে তুলতে হয়, তবে খেলার মাঠ হবে শ্রেষ্ঠ স্থান। এটি ছিল ভূমিকা অংশ। এর পরবর্তী অংশে হেডিং হিসেবে তোমাদের যেটি লিখতে হবে সেটি হচ্ছে খেলার প্রাসঙ্গিকতা, এবং এই খেলার প্রাসঙ্গিকতা লেখার পূর্বে একটি ইংরেজি উদ্ধৃতি দিয়ে দিবে। ওয়ার্ক হোয়াইল ইউ ওয়ার্ক, প্লে হোয়াইল ইউ প্লে, দ্যাট ইজ দ্য ওয়ে টু বি হ্যাপি অ্যান্ড গে। তারপরে তোমরা অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, ব্যক্তিত্বের স্বচ্ছন্দ বিকাশ, অবিচল মনোভাব এবং প্রাণশক্তির স্ফুরণে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সর্বক্ষণের কাজ বা পড়াশোনার একঘেয়েমি শরীর মনকে ক্লান্ত করে, এক্ষেত্রে খেলাধুলার পারে শরীর মনকে সুস্থ সবল রেখে ব্যক্তিত্বের পূর্ণ জাগরণ ঘটাতে। ছাত্রজীবনে খেলাধুলা মানুষের জীবনকে সম্পূর্ণ করে, সঠিক ভারসাম্য এনে দেয়, তাই ছাত্রজীবনে খেলাধুলার প্রাসঙ্গিকতা আছে। এরপরে তোমরা দ্বিতীয় হেডিংটি করবে বা পরবর্তী হেডিংটি করবে, শিক্ষা এবং জাতীয়তাবোধের প্রকাশ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক ও আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়। খেলাধুলা মানুষকে শৃঙ্খলিত হতে শেখায়, স্বদেশ প্রেমকে প্রভাবিত করে, গড়ে ওঠে একতা, নিঃস্বার্থপরতা, পারস্পরিক সহযোগিতার মনোভাব। পড়াশোনা ও খেলাধুলার সুষ্ঠু সমন্বয়ে ছাত্রজীবন থেকে গড়ে ওঠে জাতীয়তাবোধের শিক্ষা। প্রতিযোগিতা জয়ে যেমন তার মনে অনাবিল আনন্দের জন্ম হয়, তেমনি পরাজয়ের ব্যর্থতা তাকে সহ্য শক্তি শেখায়। এতে করে বিকাশ ঘটে পূর্ণ চরিত্রের। এরপরে এই কোটেশনটির হেডিংটির সাপেক্ষে তোমরা হেডিং একটি কোটেশন দিয়ে দিবে। যেমন, সহি সকল দুঃখ তাপ মোড়া, ঘুচাবো ভ্রান্তি পাপ, মোড়া চাহিয়া বেদনা, তপে সাধনা, ঘুচাবো জাতীয় পাপ। কবিশেখর কালিদাস। এরপরে তোমরা যে হেডিংটি করবে সেটি হচ্ছে খেলাধুলার মাধ্যমে শিক্ষার আর দিক। বর্তমান সময়ে অভিভাবকেরা ছাত্রছাত্রীদের খেলাধুলা বিমুখ করে এত বেশি পড়াশোনায় আবদ্ধ করে রেখেছেন যেন তাদের সঠিক বিকাশ ঘটছে না। একঘেয়েমি, ক্লান্তি, অবসাদ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে তাদের দুর্বল চিত্তে, রোগগ্রস্ত এবং আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে আজকের শিশু। তাই খেলাধুলা প্রয়োজনীয়তার বিষয়ে প্রথমে সচেতন করা দরকার অভিভাবকদের। এই খেলাধুলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যে সমস্ত শৃঙ্খলাবোধে আবদ্ধ হবে, তোমরা এই গুণাবলীগুলো কখ করে লিখবে। কয় লিখবে, বিনয়ী, নীতিনিষ্ঠ এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন শিখতে পারে। ক্ষয় লিখবে, মনে আলস্য দূর করতে পারে। গয় লিখবে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে সক্ষম হয়। ঘয় লিখবে, কঠোর পরিশ্রম দ্বারা অন্যকে ছাপিয়ে যাওয়ার মানসিকতা গড়ে উঠতে পারে।
উমতি লিখবে সুস্থ সবল নিরোগ স্বাস্থ্যের অধিকারী হতে পারে। এরপরে তোমরা উপসংহার হিসেবে লিখবে খেলাধুলার মাধ্যমে একটি জাতীয় চরিত্র গঠিত হয়, তাই বলে পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা নয়, দেহের বিকাশের জন্য যেমন খেলাধুলা করতে হবে মনের বিকাশ ও উপযুক্ত শিক্ষালাভের জন্য পড়াশোনা করতে হবে। একজন আদর্শ চরিত্রের মানুষ এবং সফল খেলোয়াড় দেশে বিদেশে শত শত সম্মান লাভ করে, নিজের সুনাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের সুনাম বৃদ্ধি ঘটে। ফলত ছাত্র জীবন থেকে পড়াশোনা ও খেলাধুলা সঠিকভাবে সম্পন্ন করতে পারলে একজন আদর্শ মানুষ হয়ে ওঠা সম্ভবপর হবে। এরপরে এই উপসংহারের সাপেক্ষে লাস্ট কোটেশনটি দেবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, কুসুম কুমারী দাস। এ ছিল খেলাধুলা ও ছাত্র সমাজ সম্পর্কিত রচনাটি। পরীক্ষার খাতায় এই রচনাটি তুলে ধরতে পারলে অবশ্যই সম্পূর্ণ পাবে। রচনা সম্পর্কিত আর কোন ধরনের ভিডিও চাও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।